প্রতি বছর দাদা দাদু মারা গেছে বলে স্কুল কলেজ মিস দিয়ে ছুটি নিতাম। স্যাররাও কিছু না বলে ছুটি মঞ্জুর করত। দাদা দাদু মারা গেছে আসলে অনেক আগে, আর আমি স্কুল মিস দিলেই বলতাম দাদা দাদু মারা গেছে। কবে মারা গেছে সেটা কিন্তু বলতাম না, শুধু বলতাম দাদা দাদু মারা গেছে। এতে আমার গুনাহ হবে কিনা? সুবহানাল্লাহ, মানে চালাকিও এইভাবেও হয়, আল্লাহ মাফ করুন ভাইরা। এভাবে যদি কোনো শিক্ষার্থী, কোনো ছাত্র যদি টিচারকে ফাঁকি দেয় এবং এভাবে কথা বলে ছুটি নেয়, তাহলে গুনাহ হবে এবং এটা সত্য কথা হবে না, এটা মিথ্যা হিসাবে বিবেচিত হবে। কারণ কারণ উসুলে ফিক্ষের একটি মূলনীতি হলো নিয়াতুল মুস্তাহলিফ ধর্তব্য হয়, অর্থাৎ আপনি যার সাথে কথা বলছেন আপনার কথা থেকে তিনি কি বুঝছেন ওইটা দেখার বিষয়, তিনি কোনটা বুঝতে পারছেন বা সাধারণত অন্য দশজন কি বুঝবেন সেটা ধরার বিষয়। আপনি বলছেন একটা, আপনার পেটের ভিতরে নিয়ত আরেকটা, সবাই বুঝতেছে একটা, তো এই চালাকি জায়েজ নাই। এই চালাকি জায়েজ হবে তখন যখন আপনি নিরুপায় হবেন, জীবন রক্ষার ব্যাপার হবে, তখন আপনি একটু ঘুরায় বললেন, আপনার উদ্দেশ্য একটা, যাকে বললেন তার উদ্দেশ্য আরেকটা, এটা জায়েজ হবে তখন। আপনি কোনো সন্ত্রাসীর সন্ত্রাসের কবলে পড়লেন, আপনাকে সে শেষ করে ফেলবে, আপনার অনেক বেশি ক্ষতি করে ফেলবে, জিজ্ঞেস করতেছে টাকা কই, আপনি টাকাটা নিজের পকেট থেকে বের করে জুতার নিচে, গাড়ি সিটের নিচে কোথাও রেখে ডাকাত ভাইকে বললেন, ভাই দেখেন বিশ্বাস করেন আমার সাথে কিচ্ছু নাই, ভাই আসলে সাথে কিছু নাই, ওই সিটের নিচে আছে। তো এইরকম চালাকি করলেন আপনি আত্মরক্ষার জন্য, এটা ক্ষেত্র বিশেষ বিশেষ করে জীবন রক্ষার জন্য বড় কোনো বিপদ হলে তখন এটা জায়েজ হতে পারে। কিন্তু আপনি এই স্কুল ফাঁকি দেওয়ার জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে চাইলেন আর টিচারের বেচা শুরু করে দিলেন, বললেন একটা আমার দাদা মারা গেছে, আমার মনোনীয়ত আছে 10 বছর আগে মারা গেছে, আর স্যার বুঝবে কালকেই মারা গেছে এজন্য আসি নাই, তো এই সমস্ত 2 নম্বরই করা জায়েজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান গাশ্শা ফালাইসা মিন্না, যে ব্যক্তি কাউকে ধোকা দেয়, প্রতারণা করে, 2 নম্বরই করে, সে আমার উম্মত হতে পারে না। এই জন্য ভাইরা আমার টিচারদেরকে এরকম ধোকা দেওয়া যাবে না। দেখুন আমরা যুবক বয়সে অনেক পাগলামো করি, অনেকে অনেক এ ধরনের হেয়ালিপনা করি, মনে করি যে এটা তো বয়সের একটা পাগলামি। না ভাই, আমাদের যৌবন বয়স সম্পর্কে আল্লাহ স্পেশাল জিজ্ঞাসা করবেন, তোমার যৌবনে তুমি কী করেছো। এই জন্য যুবক যৌবন বয়সে হেয়ালিপনা করতে গিয়ে মিথ্যা, প্রতারণা, 2 নম্বরে, অনেক সময় দেখা যায় যুবকরা কয়েকজন মিলে একজন মেয়ের সামনে দিয়ে হেঁটে গেছে, তার শরীরের গঠন নিয়ে আলাপ আলাপ সালাপ, খুশ গল্প, হাসি রস, মজা, কৌতুক, অনেক সময় টিজ করা, উত্ত্যক্ত করা, এগুলো করছে, এগুলোকে অধিকার মনে করে অনেক যুবকরা, যে আমরা কয়েকজন মিলে বন্ধুরা মজা করতেই পারি। অথচ একজন যুবক যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব আছে, মানবিক মূল্যবোধ যার ভিতরে আছে, সে কখনো এ ধরনের পাগলামো তার যৌবনে করতে পারে? তাহলে ভাইরা আমার, যৌবন বয়সে আমরা এমন কিছু করব না যা আমার আখেরাত ধ্বংসের কারণ হবে, যা একজন সুবিবেচক মানুষের কাজ হবে না, সে ধরনের কাজ থেকে আমরা বেঁচে থাকবো। মিথ্যা প্রতারণা এগুলো জায়েজ হতে পারে না।